সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাইন্ডচেইন ইকোসিস্টেমের আজকের এই আপডেট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি আমার মাইন্ডচেইন ওয়ালেটের ড্যাশবোর্ডে, এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন মাইন্ডচেইন ইকোসিস্টেমে অলরেডি 14 জন এলিট মেম্বার জয়েন করেছে, টোটাল 250 এলিট মেম্বার নেওয়া হবে। মাইন্ড কয়েনের প্রাইসও বৃদ্ধি পেয়ে এখন তা পরিণত হয়েছে $0.2738। এখানে খেয়াল করে দেখবেন যে ওয়ালেটে নতুন কয়েকটি আপডেট এসেছে, এর মধ্যে আরেকটি হচ্ছে USDT ওয়ালেট। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন USDT ওয়ালেট, এটা মূলত আপডেট করা হয়েছে কারণ আপনাকে USDT ডিপোজিট করে আপনাকে এলিট মেম্বার হতে হবে, এই জন্য তারা এই অপশনটিও রেখেছে। সেই সাথে বি মাইন্ড এটারও ওয়ালেট চলে এসেছে, এবং বি মাইন্ড স্টেকিং অর্থাৎ বি মাইন্ড মাইন্ডচেইন ইকোসিস্টেমের নতুন আরেকটি প্রোডাক্ট হচ্ছে বি মাইন্ড। এই সব কিছু আপনারা একই সাথে দেখতে পাবেন এবং ট্রেড করতে পারবেন যখন মাইন্ডচেইন ইকোসিস্টেমের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জেরটা লাইভ হবে ফার্স্ট কোয়ার্টার অফ 2024। এটা হয়তোবা জানুয়ারি থেকে মার্চের মধ্যেই পুরোদমে কার্যকর হয়ে যাবে, এবং তখন আপনারা চাইলে এই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে যে কোনো কিছুই বা যে কোনো কয়েন বা টোকেন বাই সেল করতে পারবেন। এবার সরাসরি চলে যাব মাইন্ডচেইন ইকোসিস্টেমের অফিসিয়াল টুইটার পেজে। জাস্ট এখানে ক্লিক করলেই আপনি মাইন্ডচেইন ইকোসিস্টেমের অফিসিয়াল টুইটার পেজ দেখতে পাবেন, আর উপরে ক্লিক করলে আমরা সরাসরি তাদের টুইটার পেজেই চলে আসব এবং এখান থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে হয়তোবা রেগুলার বেসিসেই আপনারা আমাকে দেখবেন যে মাইন্ডচেইন ইকোসিস্টেম নিয়ে রেগুলার বেসিসে আপডেটেড ভিডিও শেয়ার করছি। আপনাদেরকে আবারও বলছি, যারা পছন্দ করেন না তারা ভিডিও শুরু থেকে স্কিপ করবেন, আর যারা মাইন্ডচেইন ইকোসিস্টেমকে পছন্দ করবেন তারাই শুধুমাত্র ভিডিওটা দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন এবং কোনো প্রকার বাজে মন্তব্য থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এখানে খেয়াল করে দেখুন, 5 দিন আগে তারা এই টুইটটা কিন্তু করেছিল, এমব্রেস দ্য ফিউচার উইথ দ্য মাইন্ডচেইন এলিট ক্লাব। মাইন্ডচেইন এলিট ক্লাবটা আসলে কি, আপনারা সবাই জানেন এলিট শব্দের অর্থ হচ্ছে অভিজাত বা উচ্চ শ্রেণীর। আপনারা সবাই জানেন যে মাইন্ডচেইনে আগে অ্যাম্বাসেডর নিয়োগ ছিল, এখন অ্যাম্বাসেডর নাই, কিন্তু এখন আপনি চাইলে এলিট মেম্বারশিপটা অর্জন করতে পারেন। এর ফ্যাসিলিটিসগুলো কী কী? আপনি যে USDT এখানে স্টেকিং করবেন তার উপর 20% APY অর্থাৎ 1000 USDT আপনি যদি স্টেক করেন, বছর শেষে আপনি 1200 USDT পাবেন, সেই সাথে এলিট মেম্বারশিপ থাকবে। আর এক বছর পর আপনি এটা আনস্টেক করতে পারবেন, তারপর আপনি যদি আবার স্টেক করতে চান সেই ক্ষেত্রে নতুন APY আসবে, সেটা অবশ্যই রেটটা একটু কমে যাবে। সেকেন্ড যে ফ্যাসিলিটিস সেটা হচ্ছে এই 250 এলিট মেম্বার তারা সেন্ট্রাল এক্সচেঞ্জারে টোটাল যে লেনদেন হবে সেখান থেকে যে গ্যাস ফি কাটবে তার টোটাল লভ্যাংশের 5% প্রফিট তাদের মধ্যে বিতরণ করা হবে, এবং এটা ডেইলি বেসিসেই করা হবে। সো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে কী পরিমাণ লেনদেন হয় আর সেখান থেকে কী পরিমাণ প্রফিট যারা এলিট মেম্বার তারা লাভ করতে পারবে, কিন্তু এজন্য আপনাকে অবশ্যই পয়সা খরচ করতে হবে। 3 নম্বর যে অপশন সেটা খেয়াল করে দেখুন, ইনকাম ফ্রম APY ক্যান বি উইথড্রন ইন USDT অ্যাট এনি টাইম। অর্থাৎ মাইন্ডচেইনের যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারটা লঞ্চ হবে সেখান থেকে আপনি প্রত্যেক দিন যে APYটা পাবেন সেটা আপনি যখন খুশি তখন উইথড্র করতে পারবেন, যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবেন, অথবা আপনি সরাসরি আপনার পকেটেও নিয়ে নিতে পারেন। এবং ফাইনালি আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে কপি ট্রেড, এবং সেই সাথে আপনাকে প্রত্যেক দিন ফ্রি সিগন্যাল বিতরণ করা হবে। এখানে খেয়াল করে দেখুন, কপি ট্রেড উইল গেট দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন অনগোয়িং ট্রেডস উইথ দ্য বেস্ট পসিবল ট্রেডার্স। তার মানে আপনাকে কপি ট্রেডের সুবিধা দেওয়া হবে এবং আপনাকে সিগন্যালও দেওয়া হবে, সেখান থেকে আপনি অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। আমি শুরুতেই বলে রাখছি, যে কোনো ইনভেস্টই ঝুঁকিপূর্ণ, ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি ভেবে চিনতে তারপর কাজ করবেন, আর যে কোনো কাজ করার আগে সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে সেই কাজটা করা উচিত, এতে করে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এলিট মেম্বারশিপের ব্যাপারে আরও ডিটেলস যদি জানতে আগ্রহী হন তাহলে আপনারা আমাকে নক করতে পারেন বা টেক্সট করতে পারেন, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার। এবার চলে আসি কিভাবে আপনি কাজের মাধ্যমে ইনকাম করবেন। খেয়াল করে দেখুন, 6 দিন আগেও এই পোস্টটা কিন্তু তারা আবারও করেছিল, সেটা হচ্ছে মাইন্ডচেইন কনসালটেন্ট। মাইন্ডচেইন ইকোসিস্টেম অলরেডি কিন্তু কনসালটেন্ট নিয়োগ দিয়েছে, সিনিয়র কনসালটেন্ট নিয়োগ দিয়েছে, কমিউনিটি ম্যানেজারও নিয়োগ দিয়েছে, এখন জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দিচ্ছে, এবং আমাদের নেভারস্কেপ 365 থেকে অলরেডি 10 জন জুনিয়র কনসালটেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তারা ডেইলি টাস্কগুলো কমপ্লিট করছে। কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে জুনিয়র কনসালটেন্ট হবেন একটু দেখে নিন। অ্যাপ্লাই ফর কনসালটেন্ট, প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ক্রিয়েট এ কনসালটেন্ট অ্যাকাউন্ট আপনার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, এরপর ফিল দ্য টাস্ক, প্রত্যেক দিনের কাজ আপনার প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে, এবং সরাসরি
আপনার জুনিয়র কনসালটেন্ট ড্যাশবোর্ডে এমইউএসডি প্রেরণ করা হবে। মনে রাখবেন, 1 MUSD ইকুয়াল টু 1 USDT, আর এটা কার্যকরী হবে বা আপনি উইথড্র করতে পারবেন সেন্ট্রাল এক্সচেঞ্জার জাস্ট লঞ্চ করার পরপরই। সো আপনি যদি এখন থেকে কাজ শুরু করেন বা জুনিয়র কনসালটেন্ট হিসেবেও কাজ করেন, তাহলে মোটামুটি আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে আমাদের চ্যানেলে বা গ্রুপে আমি কিন্তু এই পোস্টটা দিয়েছিলাম, যেখানে লিখেছিলাম মাইন্ডচেইন ইকোসিস্টেম জুনিয়র কনসালটেন্ট নিয়োগ করছে। যে মুহূর্তে পোস্টটা করেছিলাম সেই সময় আমাদের এই গ্রুপ থেকে 5 জন জুনিয়র কনসালটেন্ট ছিল, এখন কিন্তু সেটা বৃদ্ধি পেয়ে 10+ হয়েছে। সো আপনি যদি মনে করেন যে আপনি অনলাইনে কাজ করবেন এবং সেই সাথে কাজের বিনিময়ে রেমিটেন্স অর্জন করবেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এখানে কাজ করতে পারেন। স্পেশালি আপনারা যারা কাজ করতে ইচ্ছুক এবং আপনাদের হাতে অবসর সময় আছে, তারা এই কাজটুকু করতে পারেন, কারণ এই জুনিয়র কনসালটেন্টের কাজ করার জন্য ডেইলি আপনাকে সর্বোচ্চ 20-30 মিনিট সময় কিন্তু ইনভেস্ট করতে হবে, এর বেশি একটুকু নয়। কিভাবে কাজ করবেন, কি কি কাজ করতে হবে, আমি একটু আপনাদেরকে হিন্টস দিচ্ছি। কাজ হবে এরকম, আপনাদের টুইটারে কিছু কাজ দিবে আর ফেসবুক পেজের কিছু কাজ দিবে। সেখানে মূল যে জিনিসটা থাকবে মাইন্ডচেইন ইকোসিস্টেমকে প্রমোট করা। আপনাকে হয়তোবা বলা হবে এই টুইটটা রিটুইট করো এবং সেই রিটুইটের লিঙ্কটা আবার এখানে সাবমিট করো, অথবা আপনাকে এটাও বলা হতে পারে যে তুমি তোমার টুইটার প্রোফাইলে এই পোস্টটা করো এবং সেটার লিঙ্কটা শেয়ার করো বা এখানে সাবমিট করো। একইভাবে আপনার ফেসবুক পেজেও এ ধরনের পোস্ট করতে বলা হবে এবং সেখান থেকে আপনার পোস্টের লিঙ্কটা এখানে দিতে বলা হবে। এবার 3 নম্বর অপশনে চলে আসি, সেটা হচ্ছে আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাইন্ডচেইন ইকোসিস্টেম 1000 MUSD গিভওয়ে দিচ্ছে। 10 জন মানুষ এই 100 করে মোট 1000 MUSD অর্জন করতে পারবে বা রিওয়ার্ড পাবে। কিভাবে কাজ করবেন সেটা কিন্তু লাস্ট ভিডিওতে দেখানো ছিল, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে এখনও কাজটা করতে পারেন। কারণ এই রিওয়ার্ডের আপডেট আসবে 25 নভেম্বর, আর 26 নভেম্বর হয়তোবা ফলাফলটা ঘোষণা করা হবে অফিসিয়ালি। সো আমাদের হাতে এখনও কয়েকদিন সময় আছে, যারা এখন পর্যন্ত অ্যাটেন্ড করেননি আমি বলবো আপনারা অবশ্যই এই কাজটা করবেন, কারণ ফ্রিতে আপনি যদি 100 MUSD অর্জন করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনারই রয়ে গেল। যেহেতু 25 নভেম্বর এর আপডেটটা আসবে, সো আপনারা অবশ্যই মাইন্ডচেইন ইকোসিস্টেমের অফিসিয়াল টুইটার পেজটা ফলো রাখবেন, যাতে করে তাদের এই আপডেটটা আসলে আপনারা আপডেটটা দেখতে পান। আমি আবারও বলছি, মোট 10 জনকে লটারির মাধ্যমে 100 MUSD করে মোট 1000 MUSD গিভওয়ে প্রদান করা হবে। সো আমি বলবো আপনারা এই অপরচুনিটি অবশ্যই মিস করবেন না, সময় থাকতে অবশ্যই সময়ের সদ্ব্যবহার করবেন। সেই সাথে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে হালকা এক্সপিরিয়েন্স আছে, টুইটার বা ফেসবুক পেজে কাজ করে থাকেন, তারা চাইলে মাইন্ডচেইন ইকোসিস্টেমের জুনিয়র কনসালটেন্ট পদে অ্যাপ্লাই করে এখান থেকেও কিন্তু আপনি রেমিটেন্স অর্জন করতে পারেন। বন্ধুগণ, আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আসলে মাইন্ডচেইন ইকোসিস্টেমের আরও অনেক আপডেট রয়েছে যা একদিনে শেষ করা সম্ভব নয়, তাই আমি হয়তোবা আগামীকাল নতুন আরেকটি আপডেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।